ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাইকার্স অফ বাংলাদেশ। আমি আরিফিন আছি টিম বাইকার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে। তো এখন আমরা যে বাইকটি নিয়ে রিভিউ করে আপনাদের দেখাবো সেই বাইকটি হচ্ছে আমাদের অতি জনপ্রিয় একটি ব্র্যান্ড টিভিএস স্ট্রাইকার বাইকটি। এই বাইকটি যথেষ্ট পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের কমিউটার সেগমেন্টের মধ্যে এবং এই বাইকটির যে ইঞ্জিন স্পেসিফিকেশন আছে 125 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা থেকে পাবেন 11 BHP পাবেন, 8000 RPM, 10.8 Nm টর্ক অ্যাট 5500 RPM। তো 125 সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো বিএসপি এবং টর্ক আমার কাছে মনে হয়েছে। বাইকটি যখন আমরা চালিয়েছি চালানোর সময় যথেষ্ট ইঞ্জিন পারফরমেন্স ভালো পেয়েছে। বাইকটির যে স্পিড এবং বাইকটির ব্রেকিং সিস্টেম সব কিছুই মোটামুটি সন্তোষজনক, কারণ এই সেগমেন্টের বাইকের মধ্যে আমার কাছে যথেষ্ট পাওয়ারফুল বাইক মনে হয়েছে বাইকটিকে। আপনি যদি সাসপেনশন দেখেন, সাসপেনশন যেটা ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো পরিমাণ ফিডব্যাক পাওয়া যাবে এবং সামনে ইউজ করা হয়েছে একটা ডিস্ক ব্রেক হওয়া সত্ত্বে যেটা হচ্ছে ব্রেকিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো পরিমাণে চলে আসবে। এবং সামনের যে টায়ারের সাইজটাও বলে রাখি, এখানে ব্যবহার করা হয়েছে 2.75, যেটা হচ্ছে টায়ারের সাইজ, 17 ইঞ্চ রিম। এবং পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে সে টায়ারটা হচ্ছে 90-90-17, না মানে 90 সেকশন একটা টায়ার। হয়তো মনে হবে যে টায়ারটা একটু চিকন, বাট আপনারা যখন রাইড করবেন তখন যখন আপনারা ব্রেক করবেন তখন বুঝতে পারবেন যে আসলে টায়ার চিকন না মোটা সেটা আপনার জন্য কতটুকু ভালো ইফেক্টিভ হয়ে আসছে। সাসপেনশন যখন দেখবেন পিছনে, আমি যথেষ্ট ভালো সাসপেনশন ফিডব্যাক পেয়েছি। সাসপেনশনটা যথেষ্ট আরামদায়ক একটা সাসপেনশন। ব্রেকিং পারফরমেন্স সাসপেনশন নিয়ে তো বললাম, এখন আসি বাইকটির কিছু ফিচার নিয়ে। ফিচারগুলোর মধ্যে যেটা হচ্ছে যে বাইকটি যদি ড্যাশবোর্ডে নিয়ে আসি, এখানে মিটার যে অপশনটা সেটাতে সম্পূর্ণ একটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এই মিটারের মধ্যে আপনারা যতটুকু দরকার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু দেখতে পাবেন। বাইকটির সুইচগুলো যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। বাট আমার কাছে যে একটা বিষয় লেগেছে সেই বিষয়টা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে হর্নের যে বিষয়টা, এখানে নর্মালি যে বাইকগুলো হয় বাইকগুলো হর্নের যে সুইচটা থাকে সেটা খুব ছোট থাকে, কিন্তু এই বাইকে যথেষ্ট পরিমাণ বড় করে দেওয়া হয়েছে যাতে আপনার কোনোভাবেই হর্নটা মিস না হয়। এবং স্টার্টিং সুইচও যদি দেখেন যথেষ্ট পরিমাণ বড় সুইচ দেওয়া হয়েছে। তো এই সুইচটা আপনাদের যখন রাইড করবেন, রাইড করার সময় হর্ন দিতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপার ডিপার পাস লাইট সব কিছু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এখন আসি বাইকটির অ্যাকচুয়ালি কাদের জন্য। আপনারা যদি মনে করেন আপনারা পার ডে প্রচুর পরিমাণে রাইড করে থাকেন, সেই রাইড করার জন্য আপনাদের একটা কমিউটার সেগমেন্টের বাইক দরকার। আমি মনে করবো স্ট্রাইকার 125 আপনাদেরকে অসন্তুষ্ট বা আপনারা এই বাইকটা নিয়ে নিরাশ হবেন না। বাইকটা যদি আপনারা বসে দেখেন যথেষ্ট পরিমাণ ভালো একটা কমিউটার ফিল পাবেন। তো আশা করি আপনাদের কোনো ধরনের ব্যাক পেন বা কোনো কিছুই অ্যাকচুয়ালি হবে না। আসলে এই বাইকগুলোতে কোনো সময় ব্যাক পেন হয় না এবং সিটটা যথেষ্ট পরিমাণ আরামদায়ক। আপনারা আশা করি ঘন্টার পর ঘন্টা রাইড করলেও কোনো প্রবলেম ফেস করবেন না। টপ স্পিড নিয়ে যদি কোনো কথা বলেন তাহলে আমি বলবো যে এই বাইকগুলো দিয়ে আপনাদের টপ স্পিড তোলাটা উচিত হবে না, কারণ এই বাইকগুলো বানানোই হয়েছে আপনারা যখন রেগুলার রাইড করবেন আপনার ফুয়েল কনজাম্পশনটা খুব ভালো পাবেন এবং বাইকটার পাশাপাশি একটা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। আপনি যদি চিন্তা করেন যে 115-120 আমি বাইকটা দিয়ে তোলার চেষ্টা করবো, তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই বাইকটি আপনার জন্য না। এই বাইকটি কাদের জন্য? এই বাইকটি তাদের জন্যই যারা রেগুলার অনেক বেশি রাইড করবে এবং ভালো একটা কমফোর্ট চায় কমিউটার সেগমেন্টের বাইকের মধ্যে। তো এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাইকের আপনাদের হয়তো সবার একটা কোশ্চেন থাকবে, বাইকের মাইলেজ কীরকম, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কী। তো এই বিষয়টা আমি এই বাইকের যে ওনার আছেন ওনার সাথে কথা বলবো, কথা বলে আপনাদের জানাবো যে উনি কেমন মাইলেজ পাচ্ছেন এবং বাইকটা থেকে কীরকম সার্ভিস পাচ্ছেন। এখন কথা বলবো এই বাইকের যে ওনার, ওনার সাথে। ভাই আপনার নামটা আমাদের সাথে কি শেয়ার করবেন? আমার নাম জাহাঙ্গীর আলম বাপ্পি। তো জাহাঙ্গীর আলম বাপ্পি ভাই, আমাদের একটু জানাবেন এই বাইকটি আপনি কত সালে কিনেছেন? এটা 2018 অক্টোবরে কিনা। 2018 অক্টোবরে। তো 2018 অক্টোবর থেকে আপনি এই বাইকটি যে রান করেছেন, এই রান করার সময় আপনি বাইকটি নিয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন কিনা, নাকি আপনার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে? এখনো ওই ধরনের ওরকম মেজর কোনো প্রবলেম ফেস করা লাগে নাই এখন পর্যন্ত। ঢাকা শহরে রাফ ইউজ করছি কিন্তু খারাপ না, ভালোই মনে হয়েছে যে রাফ ইউজ করার মতো আর ওই ধরনের কোনো প্রবলেম এখনো মেজর পড়ে নাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার মিটারে শো করছে প্রায় 28,000 কিলোমিটার আপনি বাইকটি রাইড করেছেন। তো এই রাইড যে আপনি করেছেন, তো এই এর ভিতরে যে আপনার যে ফুয়েল কনজাম্পশন বাইকটার, মানে লিটারে কত যায় আমাদের মানে বন্ধুদের যদি একটু বলতেন? লিটারে 50 যায়,
50 যায় ঢাকায় আমি 50 পাইছি ওকে আর বাইরে একটু বেশি এটা তো লং এ বেশি হয় আচ্ছা বিষয়টা হচ্ছে তার মানে আপনি রেগুলার যখন রাইড করছেন আপনি 50 আপ পাচ্ছেন লিটারে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট এই বাইকটি নিয়ে তো ধন্যবাদ বাপ্পি ভাই আপনার এই বাইকটি আমাদের দিয়ে রিভিউ শর্ট রাইডের একটা রিভিউ করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর যখনই মনে হবে যে আপনাদের রিভিউতে দরকার হবে অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব যে আপনি আরেকটি বাইক কিনবেন সেই বাইক কেনার পরে আমরাই আপনার রিভিউ আবার করব সো ধন্যবাদ ভালো থাকবেন বাইকের যে ফুয়েল ক্যাপাসিটি টোটাল হচ্ছে 14.5 লিটার সো এটাতে আপনার রিজার্ভ পাবেন 2.7 লিটারের মতো তো আমার কাছে মনে হয়েছে রিজার্ভে যথেষ্ট পরিমাণ আপনি ফুয়েল পাবেন আপনি যখন কখন কখনো লং রাইডে যাবেন বা কোথাও যাবেন আপনি রিজার্ভের প্রবলেম নিয়ে সেই প্রবলেমটার ফেস করবেন না এবং সামনের হেডলাইট যদি দেখেন সামনের হেডলাইট ইউজ করা হয়েছে একটা হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটরগুলোতেও ইউজ করা হয়েছে হ্যালোজেন এবং সামনের যে মার্কগার্ড যথেষ্ট পরিমাণ ভালো একটা সাপোর্টিভ মার্কগার্ড ইউজ করা হয়েছে এবং বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে যথেষ্ট ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেছনের যে ইন্ডিকেটর সুইচ এবং পেছনের যে লাইট ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো মানের ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি এই বাইকটা যখন কোনো বাইকার এই বাইকটা কিনতে যাবে তো আমি তাদেরকে প্রথমে একটা প্রশ্ন করব যে আপনি বাইকটা দিয়ে কি করতে চান আপনি কিভাবে রাইড করতে চান আপনার কাছে যদি মনে হয় যে আপনি একটা লিমিটেড স্পিডে রেখে বাইকটাকে চালাবেন তাহলে আমি বলবো এই বাইকটি আপনার জন্য আর তাছাড়া আপনি যদি চিন্তা করেন যে এই বাইকটি নিয়ে আপনি ওভার স্পিডিং করবেন বা আপনি অ্যাকচুয়ালি ওভার স্পিডিং করা তো আসলে কোনো বাইক দিয়েই ভালো না ভালো একটা কাজ না তো এই শর্ট একটা রিভিউর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে এই বাইকটি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি একটা কমিউটার সেগমেন্টের ভালো একটা বাইক চাচ্ছে এবং রেগুলার খুব বেশি রাইড করবে সাপোজ 80 থেকে 100 কিলোমিটার এবং খুব জেন্টেল রাইডার হবে তাদের জন্য হচ্ছে এই বাইকটা কারণ আপনি যখন বাইকটা দিয়ে 90-100 তুলবেন তখন ওই অবস্থায় ব্রেকিং সিস্টেমটা আগের অন্যান্য যে বাইকগুলো আছে সেই বাইকের মতো হয়তো পাবেন না কিন্তু আপনি লিমিটেড স্পিডে যদি বাইকটা চালান যথেষ্ট ভালো একটা ব্রেকিং পারফরমেন্স পাবেন ধন্যবাদ আমাদের এই শর্ট রাইড রিভিউটি দেখার জন্য সাবস্ক্রাইবার অপশনে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রিভিউ আপনার কাছেই প্রথমে চলে আসে এবং আমাদের সাথেই থাকবেন অবশ্যই হেলমেট পরিধান করবেন অবশ্যই হেলমেট ব্যবহার ছাড়া বাইক রাইড করবেন না কারণ আপনার জন্য হতে পারে একটা দুর্ঘটনা যে দুর্ঘটনায় আপনার ফ্যামিলি এবং অন্য আরেকজনের ফ্যামিলি সাফারার হবে এখানেই শেষ করবো আজকের রিভিউটি আমি আরিফিন টিম বাইকার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে ভালো থাকুন